হ্যালো চিলড্রেন, আমি আবার ফিরে এসেছি আজ নবম এবং দশম শ্রেণীর আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় ICSE সিলেবাসভুক্ত নবম এবং দশম শ্রেণীর গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্প নিয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 সালের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। পিতা মতিলাল এবং মাতা ভুবনমোহিনী দেবী। পিতা বারবার অর্থ সংকটে পড়ার জন্য ভাগলপুরে পরিবার নিয়ে চলে এসে শ্বশুরকুলের কাছে থাকতে শুরু করেন। 1894 খ্রিস্টাব্দে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এন্ট্রান্স পাশ করে FA ক্লাসে ভর্তি হন, কিন্তু 1896 খ্রিস্টাব্দে অর্থাভাবে পড়াশোনা বন্ধ করতে হয়। মন্দির গল্পটি লিখে তিনি সাহিত্য সাধনার পথ শুরু করেন। এই গল্পটি সেকালের বিখ্যাত কুন্তলিন পুরস্কার পেয়েছিল। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিভিন্ন ধরনের উপন্যাস যেমন পল্লী সমাজ, দেবদাস, পণ্ডিত মশাই, শ্রীকান্তের চারটি পর্ব, এরকম বিভিন্ন ধরনের উপন্যাস রচনা করেছেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছোট গল্পও রচনা করেছেন, তার মধ্যে রামের সুমতি, অভাগীর স্বর্গ, নিষ্কৃতি, মহেশ, একাদশী বৈরাগী ইত্যাদি উল্লেখযোগ্য। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্প নিয়ে আজ আমি এসেছি। এই লালু গল্প লেখক লিখেছেন যেভাবে, এবং এই লেখক প্রকৃতপক্ষে, প্রথমে আর একটা কথা বলে রাখি, লেখক কিন্তু বলেছেন যারা এই সংসারে শুধু দিলে পেলে না কিছুই, তাদের জন্যই তিনি লেখনী ধারণ করেছিলেন। অর্থাৎ বঞ্চিত, নিপীড়িত এইসব সাধারণ মানুষের জন্যই তিনি লেখনী ধারণ করেছেন। তারই লেখা লালু গল্প। এই লালু গল্পে একটি দুষ্টবুদ্ধি সম্পন্ন ছেলের কথাই বলেছেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই ছেলেটি হলো লালু, যাকে কেন্দ্র করে এই গল্পটি আবর্তিত হয়েছে। লালু সারা গল্প জুড়ে যেন লালু, লালু আর লালু, শুধু লালুই যেন কাজ করে চলেছে। লালুকে ঘিরেই গল্পটি আবর্তিত হয়েছে, তাই এই গল্পটির নাম দেওয়া হয়েছে লালু। গল্পটি শুনলে তোমাদের অবশ্যই মনে হবে যে হ্যাঁ, নামকরণটা সত্যি সত্যি সার্থক হয়েছে। লালু একটি দুষ্টবুদ্ধি সম্পন্ন ছেলে, তার মাথায় নিত্য নতুন বুদ্ধি আসত এবং সবসময় তার একটা শখ ছিল কাউকে ভয় দেখানো, ভয় দেখিয়ে আনন্দ পেত সে। এরকমই একদিন একটি রাবারের সাপ দেখিয়ে মাকে ভয় খাইয়ে মা পড়ে গিয়ে পা মচকে গিয়ে 7 দিন বিছানায় থাকতে হয়েছিল। আর এই 7 দিন বিছানায় থাকার ফলে মা ঠিক করেছিলেন এই দুষ্ট লালুকে জব্দ করার জন্য মা ঘরে একটা প্রাইভেট টিউটর দেবেন, তাহলে অন্তত কিছুক্ষণ হলেও শিক্ষকের কাছে বাধা থাকলেও হয়তো তার দুষ্টুমিটা কিছুটা হলেও কমবে। বাবার কাছে আর্জি নিয়ে গেলে বাবা বললেন তার কোনো দিন প্রাইভেট টিউটর ছিল না, সুতরাং ছেলেকেও প্রাইভেট টিউটর তিনি দেবেন না। যদি তাকে প্রাইভেট টিউটর দিতে হয় তাহলে এই সামনের পরীক্ষা যদি সে প্রথম না হয় তবেই তাকে দেবেন। লালু কিন্তু এই যে ব্যবস্থায়, অর্থাৎ প্রাইভেট টিউশন পড়ার যে ব্যাপারটা, এটাতে লালু প্রচণ্ড বিরক্ত হয়। কারণ লালুর ধারণা বাড়িতে মাস্টারানা আর পুলিশানা দুটোই একদম একই রকম, তাই লালুর ইচ্ছা মোটেই ছিল না যে বাড়িতে প্রাইভেট টিউটর আসুক। আর এই কারণেই লালু ছিল মায়ের উপর মনে মনে চটে। কী করে মায়ের থেকে প্রতিশোধ নেবে এটা সে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ সে সুযোগটা এসে গেল। লালুর বাবা একটা 3তলা বাড়ি তৈরি করলেন এবং লালুর মায়ের ইচ্ছে এই 3তলা বাড়ি তৈরি হয়েছে, সুতরাং তার গুরুদেব স্মৃতিরত্ন মহাশয় এসে যেন এই বাড়িতে পদধূলি দেন।
কিন্তু তার বাড়ি যেহেতু বাংলাদেশের ফরিদপুর জেলায়, অত দূর থেকে উনি আসতে পারছেন না, আসা সম্ভব হচ্ছে না, কারণ ওনার বয়স হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে সেই দিনটি এসে গেল। কিভাবে? হঠাৎ করে একটা চিঠি এলো ওই স্মৃতিরত্ন মহাশয়ের কাছ থেকে, যে তিনি এসেছেন কাশীতে সূর্যগ্রহণ উপলক্ষে গঙ্গা স্নান করতে। তাই তিনি যাওয়ার পথে তাকে, অর্থাৎ এই লালুর মাকে বা নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মার আনন্দের অবধি রইল না, আনন্দের সীমা রইল না। তিনি ঘরদোর গোছাতে শুরু করলেন, তিনি গুরুদেবের জন্য সেবা যত্নের সমস্ত কিছু ব্যবস্থা করলেন এবং ঠিক করলেন যে গুরুদেবের যেহেতু বয়স হয়েছে, তাই তাকে একতলা ঘরে শোয়ার ব্যবস্থা করবেন। নতুন খাট, সমস্ত পুজোর জিনিসপত্র, সমস্ত নতুন বিছানা সাজিয়ে তিনি ঠিক করলেন। লালু এবার নতুন ফোন দিয়ে আঁটল, গুরুদেব এলেন। সেদিন কোনোরকমে গুরুদেবের আহার সম্পন্ন হলো, রাত্রেবেলায় গুরুদেবকে শুতে দিলেন তিনতলা বাড়ির একতলা একটা ঘরের মধ্যে, নতুন খাটে, নতুন মশারি সেখানে খাটিয়ে দিলেন এবং সেই ঘরেই গুরুদেবের পুজোর ব্যবস্থা করে দিলেন। এই পুজোর ব্যবস্থা করার পরেও গুরুদেব যখন সেই ঘরে খেয়ে শুতে গেছে, সেদিন ছিল বৃষ্টি স্নাত দিন, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরে। লালু নতুন ফোন দিয়ে আঁটল, দেখা গেল গুরুদেব রাত্রিবেলায় সেই বিছানায় শুতে গিয়ে ভীষণ খুশি, কারণ নন্দরানীর আতিথেয়তা তার খুব পছন্দ হয়েছে। এই নন্দরানীর আতিথেয়তায় পছন্দ হলেও রাত্রেবেলায় দেখা গেল গুরুদেব কিন্তু ঘুমোতে পারছেন না। কেন? কারণ তার পেটের উপরে ফোঁটা ফোঁটা করে ঠান্ডা জল পড়ছে, আর এই ঠান্ডা জল পড়ায় গুরুদেব ভাবলেন খাটটা একটুখানি সরিয়ে নিয়ে যায়, হয়তো ছাদ ফুটো হয়ে জল পড়ছে। খাটটা ছিল হালকা, তাই খাটটা সরিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে দেখলেন যে তাতেও কিন্তু ফুটো ফুটো হয়ে জল পড়ছে গুরুদেবের সেই পেটের একই জায়গায়। গুরুদেব কিন্তু ধারণা করতে পারলেন না যে এই তিনতলা বাড়ির একতলা ঘরের মধ্যেও জল কী করে পড়বে। তাঁর ধারণা হলো এই বাড়িটা এই পশ্চিমের রোদে ফুটি ফাটা হয়ে গিয়ে ছাদ চুইয়ে জল পড়ছে। তাই তিনি ভাবলেন যে যদি এখানে থাকেন তাহলে তার বিপদ বাড়বে বই কমবে না, যদি ছাদ ভেঙে তার উপরে পড়ে তাহলে তিনি মারা যাবেন। তাই তিনি ওই বৃষ্টির বা জলের হাত থেকে বাঁচার জন্য তিনি বাইরে বেরিয়ে এলেন। চাকর বাকরদের ডাকাডাকি করলেন, কিন্তু চাকর বাকরদের কারো সাড়া শব্দ পাওয়া গেল না, তারা ঘুমে অচেতন। সেখানে একটা বেঞ্চ ছিল, সেই বেঞ্চে লালুর বাবা যেহেতু উকিল, তাই যারা নিম্ন শ্রেণীর মানুষ আসতেন তারা ওইখানে বসতেন। সেই বেঞ্চের উপর তিনি বসে কোনোরকমে পাটা গুটিয়ে কাপড়ের কোচাটা ঢেকে তিনি বসার চেষ্টা করলেন, কিন্তু সেখানেও তার উপদ্রব কম হলো না। শয়ে শয়ে মশা এসে তাকে অত্যাচার করতে শুরু করল। গুরুদেব ভাবলেন সকাল হতে না হতেই তিনি প্রথম ট্রেনেই বাড়ি রওনা দেবেন। ভোরবেলায় নন্দরানী যখন উঠে আসছেন যে গুরুদেবের সেবা যত্নের ব্যবস্থা করতে হবে, আহারের ব্যবস্থা করতে হবে, পুজো আর্চার ব্যবস্থা করতে হবে, এমন সময় ওই গুরুদেবের কিন্তু ততক্ষণে এই অত্যাচার সয়েও একটু ঘুম ধরেছে। ঠিক এমন সময় নন্দরানী এসে দেখেন গুরুদেব তার ওঠার আগেই উঠে পড়েছেন, তাতে তিনি লজ্জাবোধ করেন এবং তার ঘরের দিকে তাকিয়ে দেখেন যে ঘরটা লন্ডভন্ড হয়ে আছে, পুজোর জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো, খাটটা এদিক ওদিক ছড়ানো। দেখে তিনি চিৎকার করে ওঠেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই! ততক্ষণে ঠাকুরমশাইয়ের ঘুম ভেঙে যায়। ঠাকুরমশাইয়ের কাছে জানতে চান তার এই বাইরে বসে থাকার কারণ কী। ঠাকুরমশাই বললেন, মা নন্দরানী, তোমার এই পশ্চিমের রোদে ঘরটা তুমি করেছো বটে, কিন্তু ঘরটা রোদে ফুটিফাটা হয়ে গেছে, সারা রাত ওই ঘর ফুটো হয়ে আমার পেটের উপর জলটা পড়েছে। জল তো বাইরে পড়েনি, পুরো জলটাই পড়েছে আমার পেটের উপর, তাই আমি বাইরে এসেছি। এখানেও মশা ঝাঁকে ঝাঁকে মশা, আমি থাকতে না পেরে কোনো রকমে ভোরবেলায় আমার ঘুম ধরেছে।
নন্দরানী ভেবে পেলেন না এই তিনতলা বাড়ির একতলা ঘরে কী করে জল পড়বে, এবং ভাবতে ভাবতে তিনি বুঝে ফেললেন যে ব্যাপারটা কী, নিশ্চয় তার লেলোর কাণ্ড। লেলো মানে এখানে লালুর কথা বলা হয়েছে। তখন ততক্ষণে নামছেন তাঁর স্বামী উকিল, লালুর বাবা। লালুর বাবা তো অবাক কাণ্ড, এই চিৎকার চেঁচামেচি কেন, কী হয়েছে, গুরুদেব বাইরে কেন, জানতে পেরে তিনিও লজ্জায় মুখ লুকাচ্ছেন, লজ্জায় মুখ রাঙা হয়ে গেছে। এমন সময় লালুর মা ঘরে ঢুকে দেখেন যে মশারির মধ্যে এক চাই বরফ বাঁধা ছিল, সেই বরফটা তখনও পর্যন্ত খানিকটা রয়ে গেছে এবং ফুটো ফুটো হয়ে জল পড়ছে। লালুর মা কিন্তু ধরতে পেরেছে যে এটা লালুরই কাণ্ড, এবং ঘরে গিয়ে দেখেন এবং গুরুদেবকে বলেন সে কথা। গুরুদেব কিন্তু নিজের অজ্ঞতার কথা বা মূর্খতার পরিচয় দিয়ে খুব লজ্জাবোধ করেন, যে তিনি যে মূর্খতার পরিচয় দিলেন বা তিনি যে এই ব্যাপারটা ধরতে পারলেন না তাতে তিনি লজ্জাবোধ করলেন। এবং লালুর মা বললেন তার বাবাকে, এ বাড়িতে হয় লালু থাকবে নয় তিনি থাকবেন। লালুর বাবা হাসতে শুরু করলেও লালুর মা কিন্তু তাদের চাকর বাকরদের পাঠালেন লালুকে যেখানে পারে যেন ধরে নিয়ে আসে, তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু ততক্ষণে লালু চলে গেছে তার মাসির বাড়িতে, অর্থাৎ নন্দর ছোট বোনের বাড়িতে, তাঁরও স্বামী উকিল। সেখানে থেকে তার চাকর বাকরেরা ফিরে এসে বলেন তিনি মাসির বাড়িতে রয়েছেন, সেখানে বেশ ভালোই আছেন, আনন্দে আছেন। এরপরে লালু আর 15 দিন বাড়িতে এলো না, মাসির বাড়িতেই থেকে গেল। এই যে লালুকে নিয়েই সমস্ত গল্পটা আবর্তিত হয়েছে, তা লালু গল্পের নামকরণ আমাদের মনে হয় সার্থক হয়েছে। আর লালু গল্পে লালুকে নিয়েই সমস্ত ঘটনাটা আবর্তিত হয়েছে। লালু ছিল এরকমই একটি দুষ্ট বুদ্ধিসম্পন্ন বালক। এই লালু গল্পে শুধুমাত্র লালুর দুষ্টুমিটাই দেখানো হয়েছে, এবং শেষ পর্যন্ত লালু কিন্তু মাসির বাড়িতেই থেকে গেছে। এই লালু গল্পটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ ভালো থেকো সবাই, ধন্যবাদ রইলো।